হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস গাইস, আজকে আমরা আবারও খেলতে চলেছি অফ দ্য রোড। ইয়েস গাইস গাইস, আমরা বেশি কথা না বলি আমাদের গেমটাকে স্টার্ট করে ফেলি। গাইস আপনারা হয়তো দেখতেই পারছেন যে এখানে আমার কাছে একটা ট্রাক রয়েছে। আমি এই ট্র্যাকটা কিছুক্ষণ আগে কিনেছিলাম, আর আমি এখন এই ট্র্যাকে কাদার মধ্যে নিয়ে যাচ্ছি। সামনে কাদা, যে দেখতে এটা কি সব গাড়ির মতন অর্ধেকের বেশি কাদা করে সেটা দেখতে। ওকে গাইস গাইস, এই ট্র্যাকটা অনেক পলিউশন করে, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে ধোঁয়া কত বেশি করে বেরোচ্ছে। ওকে গাইস, এখানে আমাদের ট্রাকেরও সমান সমান ময়লা হয় যেমন গাড়ির হয়। ওকে গাইস, এখানে আমি বের হতে পারছি না। ওকে, আমি একটু চেষ্টা করি। ফাইনালি আমি এইটুকুটো আসতে পেরেছি, এবার আমি সামনের দিকেও যাই। ওকে, আমি গাইস আমি ভাবছিলাম যে আমরা এখানে আমাদের যে সিটিতে বর্তমানে আমরা আছি সেই সিটিতে তো আমরা সব চ্যালেঞ্জেস কমপ্লিট করে ফেলেছি, সেই জন্য আমি ভাবছি যে অন্য একটা সিটি কেনার জন্য। সেই জন্য আমার এক্স্যাক্ট লোকেশনটা তো আমার মনে নেই, কিন্তু আমার এইটুকু মনে আছে যে এটা বিচ সাইডে। ওকে, সেই জন্য আমি বিচ সাইডে যাচ্ছি। এই লেফট সাইডে আমাদের বিচ। ওকে, কি হলো, থেমে গেল কেন? হয়তো হ্যান্ড ব্রেকে ভুল করে চাপ লেগে গিয়েছে। ওকে গাইস, আমরা সেই সাথে একটু আসার সাথে সাথে আমাদের ট্রাকটাকে একটু ধুয়ে নিলাম। ওকে গাইস, আমাদের এই হচ্ছে আমাদের সিটি, এখান থেকে আমরা কিনতে পারবো খুব সস্তা সিটি, মাত্র 9200 টাকা। ওকে, এখানে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, 43 চ্যালেঞ্জেস। ওকে, আমরা এটাকে কিনে নিয়েছি। গাইস আমি ভাবছি যে এটাকে আমি ট্রাক নিয়ে যাব, দেখি ট্রাক নিয়ে হয় কি না, হয়তো হয়ে যাবে। ওকে গাইস, আমাদের ট্রাক নিয়ে হয়ে গিয়েছে, এবার আমাদের নতুন সিটি লোড হচ্ছে। ওকে, আমাদের নতুন সিটিটা একটু লোড হোক, আমরা ততক্ষণ ওয়েট করেছি। গাইস আমাদের নতুন সিটিটা লোড হয়ে গিয়েছে। ওকে গাইস, আমি ভাবছি যে আমরা আজকে কোনো কিছু করব না, মানে চ্যালেঞ্জেস কিছু করব না, তার আগে আমি এই হেলিকপ্টারটা একটু চড়বো, কারণ হেলিকপ্টারটা আমার খুব খুব সুন্দর লাগছে। ওকে, এমনি কন্ট্রোলস তো সেম, শুধু এখানে একটু দেখতে সুন্দর। ওকে, আমি এখানে হেলিপ্যাডে নামাবো আমার এই এই হেলিকপ্টারটাকে। ওকে গাইস, কিন্তু আমাদের এখানে একটা হেলিকপ্টার ছিল, সেজন্য আমি হেলিকপ্টার থেকে আকাশ থেকে নেমে গিয়েছি। ওখানে কোনো হেলথ হয় না, সেজন্য আমরা যেখান থেকে খুশি নামতে পারি, কিন্তু আমরা সুইমিং করার সময় নামতে পারি না। ওকে গাইস, আমি বলছিলাম যে আমরা এখানে আজকে কোনো কিছু চ্যালেঞ্জেস করব না, তার আমরা শুধু সিটিটা এক্সপ্লোর করব। তার আগে আমি একটু এই গাড়িটা কিনে নিয়েছি, এবার আমি এই গাড়িটাকে কাস্টমাইজ করে নিই, রঙ এটাই থাক। ওকে, এই রঙটা আমার পছন্দ হয়েছে। এবার আমরা এই সামনের বাম্পার গোল্ডটা নেব, পিছনেরটাও গোল্ড নেব, না হ্যাঁ পিছনেরটা গোল্ড নেব। ও কি হলো, ওকে আমরা একটু ভুল হয়ে গিয়েছিলো, যাই হোক আমরা আমাদের পিছনেরটা গোল্ড নিয়ে নিয়েছি, বাম্পার পিছনে বাম্পার। ওকে, আর স্পয়লার এটা আমি ভাবছি এই যে যেটা ছিল, এই তো এইটাই কথাই বলছি, এটা কিনে নিয়েছি। এবার আমি এখানে এইটা ভাবছি, এটাই কিনে নিই, হ্যাঁ এটাই আমার কাছে সুন্দর লাগছে। এবার উপরের যে প্রোটেকশনটা আছে না, সেটা আমরা কিনে নিই, এই গোল্ড কালারটা। ওকে, এবার
সামনে বোনাট আমরা এইটা কিনে নিই। ওকে এটা আমরা কিনে নিই, লাইট। এবার চাক্কা, চাক্কা আমরা এখানে তো অনেকগুলো আছে, ভাবছি এটা কিনে নিই। এটাই এক নজরে আমার সুন্দর লেগেছিল। ওকে আমরা গাইস আমরা এখন যাই, তার আগে এখানে একটু দেখি আপগ্রেড করা, এখানে তো কোনো সিস্টেম দেখছি না। ওকে যাই হোক আমরা এখানে পরে চেষ্টা করবো নি, তার আগে আমরা এখানে একটু সিটিটা এক্সপ্লোর করে নেই। ওকে গাইস এখানে আমাদের, ও এখানে আগে আমি আপনাদেরকে ম্যাপটা দেখিয়ে দেই, আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ম্যাপটা কত বড়। ওকে আমরা এখানে আমার সামনের দিকে যাই। আচ্ছা এটা কি? ওকে গাইস এটা হচ্ছে অটোমেটিক্যালি, মানে যেটা আছে না অটোমেটিক্যালি নাইট্রো, এটা সেরকম। সামনেও একটা আছে, হ্যাঁ সামনে একটা আছে ঠিক দেখেছি আমি। ওকে যাই হোক আমরা এখানে একটা পতাকাটা টাচ করে নিয়েছি, এখানে আমাদের 54টা পতাকা আছে, সেখান থেকে আমরা একটা মাত্র টাচ করেছি। ওকে আমরা এটাকে আনলক করে রাশ করে নিয়েছি। এবার দুইটা কার্ডে ফ্লিপ করে নেই আমরা। ওকে গাইস আমরা এখানে একটু এসে গিয়েছি, এবার আমরা অন্য জায়গায় যাই। গাইস দেখেছেন এখান থেকেও আমরা অন্য একটা সিটি কিনতে পারবো। ওকে আমরা এখানে রাস্তা খুঁজি, অবশ্যই তো আপনার একটা রাস্তা থাকবে। গাইস আমি বলেছিলাম না রাস্তা আছে, তো এখানে রাস্তা। ওকে আমরা রাইট সাইডে যাবো নাকি? গাইস আমরা রাইট সাইডে এসেছি, কিন্তু লেফট সাইডে ওটা কি তার আগে আমরা আমাদের গাড়িটাকে আপগ্রেড করে নেই। ওকে আমরা এটাকে ম্যাক্স লেভেল করে নিয়েছি, এটাকে সাসপেনশন ম্যাক্স লেভেল, এটাও ম্যাক্স লেভেল করে নিয়েছি। ওকে গাইস তার আগে লেফট সাইডে এটাকে আমি বুঝলাম না, এটাই আমি যাব অবশ্যই। ওকে আমি একটু এখানে যাই, আমরা সামনে আমাদের জিনিসটা এটা কাদা টাইপের কি যেন একটা, কাদাই মনে হয় কিন্তু মাঝখানে পানি, কাদা মানে মনে হয়। যাই হোক আমি এটা কনফিউজ, এর জন্য এখানে আমরা এসে গেছি। ওকে গাইস হ্যাঁ এটা কাদা আর এটা পানি, কাদা পানি। ওকে এখানে বৃষ্টি হলে যেমন মাটি কাদা হয়ে যায়, এখানে মাটি কাদা আর পানি থাকে, এটাও সেরকম। ওকে আমরা সামনের দিকে, এইখানেও পানি, ও আবার রাস্তায়ও পানি আছে। যাই হোক আমরা আর একটু সামনের দিকে যাই, এখানে আমি রাইট সাইডে যাব, হ্যাঁ রাইট সাইডে যাই। ওকে সামনে, ও নো 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 আস্তে 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 আস্তে। ওকে আমরা ব্যালেন্স করে নিয়েছি, এবার আমরা এই এই পতাকাটাকে টাচ করে নিয়েছি। ওকে আমি সামনের দিকে ড্রামি ভাবছি, এখানে আমি বুঝছি না কোনটা কোন সাইডে যাব। ওকে আমি কনফিউজ, আমি ভাবছি ও ওই লেফট সাইডে একটা, মানে আমার লেফট সাইডে একটা ব্রিজ আছে যেটা আমরা আমাদের অন্য আস্তে আস্তে আস্তে। ওকে গাইস আমি বলছিলাম এই ব্রিজটা আমাদের আগের যে সিটি ছিল সেখানে এরকম একটা আমি একটা ব্রিজ বানিয়েছিলাম। ওকে আমি এখানে এই পর্যন্ত চলে এসেছি, আমি আবার ফিরে যাব, কারণ এখানে আমি এখন এক্সপ্লোর করব না, কারণ এখানে আমি আগে ওই সাইডটা এক্সপ্লোর করব, তারপরে পিছন সাইড এক্সপ্লোর করব। ওকে আমরা এখানে সামনের দিক থেকে এগোই। ওকে গাইস আমরা উপরে উঠে গিয়েছি, এবার রাইট সাইডে, ও এখানে এটা কি রাস্তা নাকি আমি বুঝছি না, হ্যাঁ হ্যাঁ রাস্তা একটু উঁচু সেই জন্য এরকম লাগছে। উপরে একটা পতাকা আছে, আমি পতাকাটাকে টাচ করে নিয়েছি, এবার সামনে একটা পতাকা আছে। ও উঠে যা উঠে যা উঠে যা, অন্য উঠতে পারলো না, আমরা পিছনের টাকে টাচ করে নিই, তারপরে সামনেরটাকে টাচ করে নেব। ওকে গাইস এই তো আমাদের টাচ করে নিয়েছি, আমাদের 236 কয়েন এক্সট্রা হয়ে গিয়েছে।
আমরা এবার পরের যে পতাকাটা আছে সেটাকে আমরা টাচ করে নেই। এখান থেকে আমি বুস্ট দিয়ে দিয়েছি। ওকে গাইস, আমরা বুস্টের কারণে এটাকে টাচ করতে পেরেছি। ওকে, আমরা এবার নিচে নেমে আস্তে 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 অন্য আউট অফ কন্ট্রোল আর নিচে যেতে চাই না। এবার আমরা এটা মনে রাস্তা না, রাস্তা টাইপের মতন মনে হচ্ছে, কিন্তু এটা রাস্তা না। ও নো, আমি এখানে বেঁধে গিয়েছি। ওকে, আমি এখান থেকে ছেড়েও গিয়েছি। এবার আমরা একটু রাস্তার দিকে যাই, সামনে রাস্তা ম্যাপে দেখা যাচ্ছে তো। ওকে, ম্যাপ ঠিকই দেখা যাক গেল সামনে রাস্তা। ওকে গাইস, আমরা এখান থেকে যাই। এবার সামনে এটা, এখান থেকে উপরে উঠি। আমার মনে হয় এই জায়গাটা, ও এখানে একটা ব্রিজ আছে, সুন্দর, অনেক সুন্দর। ওকে, আমি এখানে এসে গিয়েছি। আস্তে 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 এখানে একটা পতাকা আছে, আমি এটাকে টাচ করে নিই। ওকে, টাচ হয়ে গিয়েছিলো। এবার আমরা আবার আমাদের সেই জায়গায় চলে যাই। ওকে, আমরা চলে গিয়েছি। ওকে গাইস, আমরা এখানে আস্তে 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 যেতে হবে, আস্তে আস্তে করে যেতে হবে। বুস দিয়ে দিয়েছি। আর এখানে গাড়ি চালানো খুব মুশকিল। অন্য আবার আমার গ্লিচ হলো গেমের সাথে। যাই হোক, আমরা এখান থেকে আবার যাই। এখানে একটা নাইট্রো আছে গাইস। এইটা আবার কোন ধরনের মিশন? এটা আমি একটু খুব মানে মনে হচ্ছে যে এটা ইন্টারেস্টিং, সেজন্য আমি এটাকে স্টার্ট করে দিয়েছি। ওকে, এখানে একটা অ্যারো দেখাচ্ছে সামনের দিকে যেতে। ও নো নো নো, আস্তে আস্তে আস্তে, এই অ্যারোকে আমাকে মেরে ফেলবে নাকি? ওকে, যাই হোক, আমাদের সামনের দিকটা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, কিন্তু বেশি কিছু অ্যাক্সিডেন্ট হয়নি, কারণ আমাদের প্রোটেকশন আছে আপগ্রেড করা। ওকে, আমাদের ড্রোনের কাছে যেতে হবে হয়তো, সামনে অনেক ড্রোন আছে, বা ড্রোনকে ধরতে হবে, ঠিক তো বলতে পারছি না আপাতত, আমাদের ওখানে গিয়ে বুঝতে হবে। ওকে, আমাদের এই পাহাড়ের উপরে যেতে হবে, আমরা যাই এবার গাইস। আর এখানে না ড্রিফ্ট করে খুব। ওকে গাইস, আমরা এখানে এসে গিয়েছি। সামনে এটা কি? ও, এটা একটা ড্রোন। ও গাইস, এখানে আমাদের ড্রোনে আসতে হতো। এবার আমরা ডানে ক্লিক করে দিয়েছি গাইস। এবার আর মিশন কম, বেশি মিশন করব না। এবার আমরা আমাদের এক্সপ্লোরিংয়ের দিকে ফোকাস করব। ওকে, এখানে আমাদের রাস্তা শেষ হয়ে গিয়েছে, আমাদের নিচে নামতে হবে, নিচের দিকে রাস্তা আছে। ও, আমরা এই দিক থেকে নেমে যাই। ওকে গাইস, আমরা এখান থেকে নামছি। ওর আস্তে 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 গাইস, আজকের মতো এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করবেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, বাই বাই, সি ইউ লেটার।